ওয়েলকাম ফ্রেন্ডস। ফ্রেন্ডস, এই ভিডিওতে আজকে আমরা প্রিপোজিশন সম্বন্ধে আলোচনা করব। আর তোমরা সকলে জানো যে প্রিপোজিশন থেকে কিন্তু যে কোনো কম্পিটিটিভ এক্সামে 3 থেকে 4 নাম্বার থাকে। তাহলে তোমরা যদি প্রিপোজিশনের উপরে ভালো ধারণা থাকে তাহলে তোমরা কিন্তু অনায়াসে 3 থেকে 4 নাম্বার পরীক্ষাতে ক্যারি করতে পারবে। আর আশা করি প্রিপোজিশনের উপরে তোমরা সকলেই কিছু না কিছু ধারণা আছে। আমরা এই ভিডিওর মাধ্যমে প্রিপোজিশন প্র্যাকটিসের মাধ্যমে কিছু ধারণা নিয়ে নেব। চলো তাহলে প্রথমে আমাদের মাথায় এই প্রশ্নটি আসবে যে প্রিপোজিশন কী, হোয়াট ইজ প্রিপোজিশন। তাহলে প্রিপোজিশন হলো, যেমন দেখো প্রি 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 কথাটির অর্থ হলো আগে বা পূর্বে। আর পজিশন, যে পজিশন হলো অবস্থান। আমরা পজিশন বলতে বুঝি কি অবস্থান। তাহলে বোঝা গেল কি, পূর্বের অবস্থান। তার মানে তোমরা বুঝতে পারছো যে প্রিপোজিশনটা কোনো কিছুর পূর্বেই অবস্থান হয় বা এর জায়গা কোনো কিছুর আগেই। তাহলে কোনো কিছুর জিনিসটা কি, সেটি হলো একটি ওয়ার্ড। ইংলিশে কোনো ওয়ার্ডের আগেই প্রিপোজিশন বসে থাকে। আর 2 থেকে 3টি ওয়ার্ডকে একসঙ্গে যুক্ত করার যে মাধ্যম, এটাই হলো প্রিপোজিশন। 2টি ওয়ার্ড বা 3টি ওয়ার্ড একসঙ্গে যুক্ত করে একটি সেন্টেন্স তৈরি করে হলো প্রিপোজিশন। যেমন দেখো, আমি এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাচ্ছি। সাপোজ ধরো I am - room, তাহলে এটার অর্থ কী হয়েছে, আমি রুম। এটা কিন্তু কোনো অর্থ হয়নি। একটি ওয়ার্ড, 2টি ওয়ার্ডকে একসঙ্গে বসিয়েছি আমি, কিন্তু এটা কোনো অর্থ হয়নি। যদি আমি এখানে বসিয়ে দিই ইন প্রিপোজিশন, ইন যদি বসিয়ে দিই, তাহলে আই এম ইন রুম, তাহলে কী বোঝাচ্ছে, আমি রুমের মধ্যে। তাহলে ইনটার যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনই কিন্তু সেন্টেন্স, এই ওয়ার্ডগুলোকে একসঙ্গে করে একটি সেন্টেন্স বানিয়ে দিয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রিপোজিশনের কতটুকু গুরুত্ব। চলো তাহলে এই ভিডিওতে আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিস করার মাধ্যমে আমরা প্রিপোজিশনটি পরিষ্কার ধারণা নেব। চলো প্রথম যে কোশ্চনটি, সেটি হলো উই লেফট আওয়ার লেগেজ -দ্য স্টেশন অ্যান্ড ওয়েন্ট টু ফাইন্ড সামথিং টু ইট। যে আমি আমার লেগেজটা স্টেশনে ছেড়ে গিয়েছি এবং কিছু খাবার সন্ধান করতে গিয়েছিলাম। মানে আমি আমার লেগেজটা স্টেশনে ছেড়ে গিয়েছি এবং কিছু খাবারের সন্ধানের জন্য গিয়েছি। তাহলে এখানে প্রিপোজিশন কোনটা হবে, তোমাদের দেখো অপশন দেওয়া আছে এ ইন টু ফোর এট। 4টি প্রিপোজিশনের মধ্যে এখানে কোনটা হবে, এখানে হবে এট। আমি তোমাদের বোঝাচ্ছি, এট হবে এখানে প্রিপোজিশন। কেন এট হবে, বলেছে উই লেফট আওয়ার লাগেজ এট দ্য স্টেশন। মানে এট বলতে এখানে তে বোঝাচ্ছে, মানে স্টেশনের মধ্যে, এট তে স্টেশনে আমি সেটা ছেড়ে গিয়েছি। অ্যান্ড উই ফাইন্ড সামথিং টু ইট, কিছু খাবার সন্ধানের জন্য গিয়েছি। তাহলে এখানে স্টেশনই ছেড়ে গিয়েছি, এট বলতে এখানে বাংলাতে তোমাদের তে বোঝাচ্ছে, মানে স্টেশনই ছেড়ে গিয়েছি। তাহলে এখানে রাইট হবে কি, এ হবে রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2, শ্যাল উই টেক এ ট্যাক্সি -দ্য স্টেশন অর শ্যাল উই ওয়াক। বলছে স্টেশনে যাবার জন্য আমার কি ট্যাক্সি করব, উই বলতে আমরা কি ট্যাক্সি করব, নাকি হেঁটেই যাব, নাকি হেঁটেই যাব। স্টেশনে যাওয়ার জন্য আমরা কি ট্যাক্সি করব, নাকি হেঁটেই যাব। তাহলে এখানে রাইট প্রিপোজিশন তোমাদের কোনটা হবে, এখানে রাইট প্রিপোজিশন হবে টু। কেন টু হবে, এখানে হবে টু। কেন টু হবে, দেখো শ্যাল উই টেক এ ট্যাক্সি টু দ্য স্টেশন বলে এখানে টু বুঝিয়েছে, মানে ইন্ডিকেট করেছে স্টেশনের দিকে। কোনো কিছুকে তোমরা মনে রাখবে, কোনো কিছুর দিকে যদি বুঝায়, মানে কোনো কিছুর দিকে আমি যাচ্ছি বা কোনো কিছুর দিকে বুঝালে সেটা কিন্তু টু হবে, টু ইন্ডিকেট হবে। তাহলে সেটা রাইট অ্যান্সার হবে টু, কারণ আমি টু দ্য স্টেশন, ঠিক আছে। এখানে স্টেশনের দিকে বুঝাচ্ছে, স্টেশনে যাবার জন্য বুঝাচ্ছে, ইন্ডিকেট করেছে স্টেশনকে, সেজন্য এখানে হবে কি, টু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো নেক্সট কোয়েশ্চেন দেখে নিচ্ছি, নাম্বার 3, আই মাস্ট গো -দ্য ব্যাঙ্ক টুডে টু চেঞ্জ সাম মানি। আমি আজ ব্যাংকে যাব, আই মাস্ট টু -দ্য ব্যাঙ্ক টুডে। কেন যাব, টাকা চেঞ্জ করার জন্য ব্যাংকে যাব, সাম মানি কিছু টাকা চেঞ্জ করার জন্য ব্যাংকে যাব। তাহলে এখানে কি হবে রাইট অ্যান্সার, তোমরা কমেন্টস করে জানাও। আমি 1-2 সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি। আমি আবার তোমাদেরকে প্রশ্নটা বোঝাচ্ছি, আমি আজ
যাব, কোথায় যাব, ব্যাংকে যাব, এখানে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে যাব আমি কোথায় যাব, কোন দিকে যাব, ব্যাংকে যাব, ব্যাংকের দিকে বা ব্যাংকে যাব। তাহলে রাইট আনসার কোনটা হবে তোমরা কমেন্টস করো। তাহলে রাইট আনসার হবে টু, যারা যারা টু কমেন্টস করেছ একদম রাইট। দেখো সেখানে হবে টু, কেন টু হবে, টু দ্য ব্যাংক, এখানে ব্যাংকে ইন্ডিকেট করেছে আমি ব্যাংকে যাব কিছু টাকা চেঞ্জ করার জন্য। তাহলে তোমরা বুঝতে পেরেছো এখানে টু কেন হয়েছে। রাইট, দেখো নেক্সট কোশ্চেন নাম্বার ফোর, দ্য রিভার রাইন ফ্লোস ড্যাশ দ্য নর্থ সি। এখানে কি বলা হয়েছে, রাইনস ফ্লো বলতে নদী বয়ে যাওয়া, রাইনস ফ্লো দ্যাট মিন্স অর্থ হলো নদী বয়ে যাওয়া। তাহলে নদী সকল বয়ে যা আমরা সকলে জানি, দ্য রিভার নদীটি বয়ে যাচ্ছে ড্যাশ দ্য নর্থ সি মানে উত্তর সমুদ্রের দিকে, তাহলে নদীটি কি বয়ে যাচ্ছে, তাহলে এখানে এটা কিন্তু নদীটি বয়ে যাচ্ছে, তাহলে সেখানে রাইট আনসার কী হবে, এখানে প্রিপোজিশন হবে ইন টু, এখানে কিন্তু টু হবে না, এখানে হবে ইন টু মানে বয়ে যাচ্ছে, এটা সবসময়ই বয়ে যাচ্ছে, এটা কিন্তু টু এখন যাচ্ছে না, ইন্ডিকেট করছে না এখন টু, এখন যাচ্ছে না টুর দিকে, এটা সবসময় অনবরত বয়ে যাচ্ছে, সেই জন্য এটা ইন এবং টু। ইন বলতে আমরা মধ্যে বা অবস্থান বুঝাই, কোনো কিছুর অবস্থান মধ্যে বুঝালে কিন্তু ইন আমরা ব্যবহার করি প্রিপোজিশনের ক্ষেত্রে, এবং টু দিক নির্ণয়, তাহলে এটা অনবরত বয়েই যাচ্ছে, কোনো কিছুর অবস্থান ধরে অনবরত বয়েই যাচ্ছে, সেজন্য এখানে কিন্তু ইন টু হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, কোনো অসুবিধা হচ্ছে না, আর যদি বুঝতে পারো অবশ্যই কমেন্টস করে জানাও। যে অ্যাকচুয়ালি তোমরা কমেন্টস করো নি যে আমি যে তোমাদের বুঝাচ্ছি, বা কিছুদিন আগে আমরা একটা আর্টিকেলের ভিডিও আপলোড করেছি, তোমরা অনেকে বা কমেন্টস করেছো যে দাদা আরও কিছু আর্টিকেলের ভিডিও আপলোড করার জন্য আমি নেক্সট টাইম আরও কিছু ভিডিও আপলোড করবো, তাহলে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে। আর যে এখন প্রিপোজিশন যে তোমাদের বুঝাচ্ছি, তোমরা বুঝতে কোনো অসুবিধা হয়নি না, আর টু তোমাদের আরও ভালোভাবে বুঝাতে হবে, অবশ্যই কমেন্টস করে জানাও, প্লিজ কমেন্টস করে জানাও। চলো নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ, আই এম টায়ার্ড অ্যাজ সুন অ্যাজ আই গেট ড্যাশ হোম আই এম গোয়িং টু বেড। আমি খুবই ক্লান্ত, আই এম টায়ার্ড, আই এম খুবই, আমি খুবই ক্লান্ত, আমি বাড়ি পৌঁছে শুতে চলে গেলাম, আমি বাড়ি পৌঁছে শুতে চলে গেলাম বেড, আমি খুবই ক্লান্ত, আমি বাড়ি পৌঁছে শুতে চলে গেলাম। তাহলে এখানে কোনটা প্রিপোজিশন হবে তোমরা গেস করো। এখানে কি বলা হয়েছে, আই এম টায়ার্ড, আমি খুবই ক্লান্ত, এবং আমি বাড়ি পৌঁছে শুতে চলে গিয়েছিলাম। দেখো এখানে কিন্তু নো প্রিপোজিশন, এখানে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। কেন প্রিপোজিশন হবে না, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট আছে, ঠিক আছে, আই এম আমি টায়ার্ড এবং আমি বাড়ি পৌঁছে হোম বাড়ি পৌঁছে শুতে চলে গেলাম, এখানে কিন্তু পুরোটা সেন্টেন্স কিন্তু কমপ্লিট আছে, কোথাও কিন্তু এখানে অ্যাড করার কিন্তু প্রিপোজিশন দিয়ে যুক্ত করার কিছুই নেই, কিন্তু পুরোটা কমপ্লিট আছে সেন্টেন্স, তাই এখানে কিন্তু কোনো প্রিপোজিশন হবে না। এমন কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে, এমন অপশন থাকবে নো প্রিপোজিশন, তাহলে কিন্তু এমন কোশ্চেন থাকলে তোমাদের কোনো এখানে নো প্রিপোজিশন হবে, এটাই রাইট অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন নাম্বার সিক্স, হ্যাভ ইউ গট ইউর ক্যামেরা নো আই লেফট ইট ড্যাশ হোম। তুমি কি তোমার ক্যামেরাটা পেয়েছো, হ্যাভ ইউ গট ইউর ক্যামেরা, তুমি কি তোমার ক্যামেরাটা পেয়েছো, না আমি এটা বাড়ি ফেলে এসেছি। বলা হয়েছে নো আই লেফট ইট ড্যাশ হোম, বলছে না আমি এটা বাড়িতেই ফেলে এসেছি। তাহলে এখানে প্রিপোজিশন কি হবে তোমরা গেস করো, তোমরা মিনিংটা আশা করি বুঝেছ। তাহলে এখানে প্রিপোজিশন কি হবে, দেখো ইউ হ্যাভ গট ইউর ক্যামেরা, বলেছি কি আমি, ইউ হ্যাভ তুমি কি তোমার ক্যামেরাটা পেয়েছো, ইউ হ্যাভ গট ইউর ক্যামেরা পেয়েছো, না আই লেফট ইট ড্যাশ হোম, না আমি এটা বাড়িতেই ফেলে এসেছি। তাহলে বাড়িতেই ফেলে এসেছি, তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অ্যাট। আমি প্রথমেই বলেছি, প্রথম এক নাম্বারটা যে করেছি আমি প্রিপোজিশন তোমাদের বলেছি, সেম কিন্তু এটাও অ্যাট হোম মানে বাড়িতেই ফেলে এসেছি,
এটা কিন্তু এট হবে, না টু হবে, না ইন টু হবে, না ইন হবে। ইন তোমরা অনেকে মাথাতে আসতে পারে যে ইন হবে কেন বাড়ির মধ্যে, না এটা বাড়ির মধ্যে বাড়িতেই ফেলে এসেছি, আমরা কিন্তু বাড়ির মধ্যে ফেলে এসেছি এমন বলি না, বাড়িতেই ফেলে এসেছি। সুতরাং এখানে কিন্তু এটা এট হবে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন। সেভেন, এভরিথিং ক্যান বি এক্সপ্লেন্ড, দেয়ার ইজ এ রিজন ড্যাশ এভরিথিং। তাহলে এখানে কী বলা হয়েছে, সব কিছুই ব্যাখ্যা করা যেতে পারে, এভরিথিং ক্যান বি এক্সপ্লেন্ড, সব কিছুই ব্যাখ্যা করা যেতে পারে, দেয়ার ইজ এ রিজন ড্যাশ এভরিথিং, সব কিছুরই কারণ আছে, সব কিছুই ব্যাখ্যা করা যেতে পারে, সব কিছুরই কারণ আছে। তাহলে এখানে প্রিপোজিশন কী হবে, এখানে প্রিপোজিশন হবে ফর। কেন ফর হবে, দেয়ার ইজ এ রিজন ফর এভরিথিং, ঠিক আছে, সব কিছুরই কারণ আছে, সেজন্য এখানে কী হবে, রাইট অ্যান্সার হবে ফোর। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইট। ইফ আই গিভ ইউ দ্য ক্যামেরা, ক্যান ইউ টক এ ফটোগ্রাফি ড্যাশ মি। যদি আমি তোমাকে ক্যামেরাটা দিই, ইফ আই গিভ ইউ দ্য ক্যামেরা, যদি আমি তোমাকে ক্যামেরাটা দিই, ক্যান ইউ টেক এ ফটোগ্রাফি ড্যাশ মি, তুমি কি আমার একটি ফটোগ্রাফি তুলতে পারবে বা ফটো তুলতে পারবে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি, অফ, ফটোগ্রাফি অফ মি, আমাকে বুঝিয়েছে আমার, তাহলে অফ মি, আমার একটি ফটোগ্রাফি উঠাতে পারবে, সেই জন্য এখানে কিন্তু অফ হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন চলো নাম্বার নাইন। বন্ধুরা তার আগে তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং তোমাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবে না। তোমাদেরকে এটুই আমার আন্তরিক রিকোয়েস্ট, অবশ্যই তোমাদের এডুকেশনাল গ্রুপে ভিডিওটি শেয়ার করো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অনেকটাই হেল্পফুল হবে প্রিপোজিশনের ক্ষেত্রে। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইন। মানি ইজ নট দ্য সলিউশন ড্যাশ এভরি প্রবলেম, টাকাই সমস্ত সমস্যার সমাধান নয়। মানি ইজ নট দ্য সলিউশন ড্যাশ এভরি প্রবলেম, টাকাই কিন্তু সমস্ত সমস্যার সমাধান নয়। তাহলে এখানে কী হবে, এখানে কিন্তু এভরি প্রবলেম মানে সব প্রবলেমের বোঝাচ্ছে, ড্যাশ এভরি প্রবলেম। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে কি, টু হবে প্রিপোজিশন, রাইট। কেন টু হবে, এভরি প্রবলেম সব প্রবলেমেরই বোঝাচ্ছে, সব মানে টু, মানি ইজ নট দ্য সলিউশন টু এভরি প্রবলেম, টু এখানে কিন্তু এভরি প্রবলেমকে বোঝাচ্ছে, কোনো একটা নির্দিষ্ট কিছুকে এভরি প্রবলেম বোঝাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু টু হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার টেন। দেয়ার হ্যাজ বিন এ ইনক্রিজ ড্যাশ দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক ইউজিং দ্য রোড, এই রাস্তায় ট্রাফিক বেড়েই চলছে। দেয়ার ইজ হ্যাজ বিন এ ইনক্রিজ, বেড়েই চলছে ড্যাশ দ্য অ্যামাউন্ট অফ ট্রাফিক ইউজিং রুট, এই রাস্তায় ট্রাফিক বেড়েই চলছে। তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে, টু ফোর ইন এট, এখানে রাইট অ্যান্সার হবে ইন। কেন ইন হবে, এই রাস্তার মধ্যে ট্রাফিকটা, যে ট্রাফিক সমস্যাটা, ট্রাফিকটা দিনের দিন বেড়েই চলছে, ইন দ্য রোড, ইন এই রাস্তার মধ্যেই বোঝাচ্ছে, সেই জন্য এখানে কিন্তু ইন হবে। আর বন্ধুরা আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি কিছুটা হলো প্রিপোজিশনের উপরে নলেজ দিতে পেরেছি। আর নেক্সট দিন তোমরা কমেন্টস করে জানাবে যে তোমাদের প্রিপোজিশনের উপরে আরও প্র্যাকটিস লাগবে নাকি অন্য আর্টিকেল লাগবে, বা আমি ট্রাই করছি যে তোমাদের জন্য নেক্সট দিন একটি ওয়ান ওয়ার্ড সলিউশন বা সাবস্টিটিউশন নিয়ে আসবো, কেননা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা কমেন্টস করে জানাও তোমাদের নেক্সট ভিডিওতে ইংলিশ কী লাগবে। তাহলে আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।